জাতীয় শিক্ষানীতির ঘোরতর বিরোধিতা করা হবে, এই ডিসিশনটা নেওয়া হয়ে গেছে। এবং এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে একটি কমিটি বানানো হবে, সেই কমিটি যাচাই করে দেখবে যে জাতীয় শিক্ষানীতি কেন ঠিক নয়, জাতীয় শিক্ষানীতির মধ্যে কি কি ভুল আছে এবং কেন জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গ সরকার এর বিরোধিতা করছে। অর্থাৎ বিরোধিতা করা হবে জাতীয় শিক্ষানীতির, এই ডিসিশনটা আগে হয়েছে এবং কমিটি তৈরি করে কমিটি তারপরে ডিসাইড করবে যে কি কি কারণে বিরোধিতা হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, এটা কি মজা হচ্ছে? এটা কি একবারও যখন এই ঘোষণাগুলো হয় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, উনি কি একবার বুঝতে পারেন না যে উনি নিজেকে একদম মানে হাস্যকর একটা হাসির খোরাকে পরিণত করছেন? বিরোধিতা ওনারা সব কিছুতেই করেন, ওনারা তো পশ্চিমবঙ্গের জনতার বিরোধিতা করেন, এর থেকে বড় বিরোধিতা তো কিছু হয় না। কিন্তু পুটিং দ্য চ্যারিট বিফোর দ্য হর্স, এইটুকু নিয়েও বোধ বুদ্ধি বা শুভ বুদ্ধি পশ্চিমবঙ্গ সরকার বা দিদির অনুপ্রেরণায় টিএমসি নেই যে বিরোধিতাটা কেন করব, সেই রিজনটা আমরা পরে বার করব। আর জাতীয় শিক্ষানীতি যেরকম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিদগ্ধ সমস্ত শিক্ষাবিদেরা একসাথে বসে দিনের পর দিন আলোচনা করে তারপরে এই শিক্ষানীতিটা বানানো হয়েছে। আপনার তাতে যদি কোনো আপত্তি থাকে আপনি নিশ্চয়ই সেটা কেন্দ্রীয় সরকারকে জানাতে পারেন, সেটাই তো ফেডারেল স্ট্রাকচার। আপনার যদি কোনো ভালো সাজেশন থাকে সেই সাজেশনও আপনি দিতে পারেন। কিন্তু বিরোধিতা করব এই ডিসিশনটা আগে নিয়ে তারপরে কমিটি তৈরি করে এবং কমিটির যারা যারা মেম্বার তাদের সম্বন্ধে তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, তাদেরকে কি লিখতে হবে আর তাদের কমিটির রিপোর্ট কি হবে সেটাও আগে থেকেই মাননীয় লিখে ওদের দিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়ে দিয়েছেন ওনার অনুপ্রেরণায় কিভাবে কি লিখতে হবে, কেন বিরোধিতা করা হচ্ছে। তো এই যে হাস্যকর সমস্ত পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলছে, এটা একটাই এর কারণ হতে পারে যে আমি জানি না, বিনাশকালে বিপরীত বুদ্ধি এরকম একটা কিছু বলে তো।